হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং অবশ্যই সবাই বাসায় আছেন, কারণ এই সময় বাসায় থাকা ছাড়া আমাদের কোনো অপশন নেই। আর এটাও আমি দেখতে পাচ্ছি যে বাসায় থেকে আমরা অনেকে বোর হয়ে যাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে তো সবাই আছি, দেখছি আমার ফ্রেন্ডরা খুব বোর হয়ে যাচ্ছে, ইভেন আমিও হঠাৎ হঠাৎ করে বোর হয়ে যাই, কারণ আমরা যারা বাইরে কাজ করি, সারাক্ষণ বাইরে থাকি, তাদের জন্য এত সময় ঘরে বসে থাকা ইটস ভেরি টাফ। তো এই সময় আমরা সবাই বাসায় থাকি, নিজেদের খেয়াল রাখি এবং নিজেদেরকে নিরাপদ রাখি, পরিবারকে নিরাপদ রাখি, সবাইকে নিরাপদ রাখি। তো সবাই তো বোরই হচ্ছিলাম একরকম, যে অনেকদিন হয়ে গেল বাসায় আছি, কি করা যায় কি করা যায় চিন্তা করছিলাম, নতুন কি করা যায়। তো হঠাৎ করে আজকে সকালে আমার কাছে একটি কল আসলো, সেটা হচ্ছে রূপচাঁদার পক্ষ থেকে আমাকে কল দিয়ে বলল যে একটা চ্যালেঞ্জ নিতে, সেটা হচ্ছে একটা নতুন কিছু রান্না করতে, যেসব জিনিসপত্র বাসায় অলরেডি আছে সেই জিনিসপত্রগুলোকে ইউজ করে রান্না করতে। তো আমিও চিন্তা করলাম যে হ্যাঁ করা যায়, ব্যাপারটা একটু মজা হতে পারে, এবং তারা অবশ্যই বারবার বলছে যে এমন ইনগ্রেডিয়েন্টস হতে হবে যেগুলো বাসায় থাকে, এবং আপনি আপনার ফ্যানদেরকে উৎসাহ করবেন যাতে তারা বাসা থেকে বের না হয়, তারা ওই জিনিসগুলো ওখানে কোনো না কোনো ভাবে নতুন ক্রিয়েটিভ করে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিছু একটা বানিয়ে ফেলতে পারে। তো আমিও মজা পেয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে, অনেকদিন রান্না করি না, দো আমি রান্নাবান্না কম করি বাট অনেকদিন পর করি। তো আজকে আমি চিন্তা করলাম যে সন্ধ্যাবেলার নাস্তাটা আমি রেডি করব, সেটার জন্য আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে, ঘরে কি কি আছে চিন্তা ভাবনা করে আমি শুরু করলাম যে আমি মোগলাই পরোটা রান্না করবো, যেটা কিনা খুব ইজি অ্যান্ড খুব কম সময়ে রান্না করা যায়। তো আমি বলে নিতে চাই যে রান্না করার আগে অবশ্যই আপনারা 20 সেকেন্ড ভালো করে কবজি পর্যন্ত হাতটা ধুয়ে নেবেন, যেটা আমি করে ফেলেছি এবং আমি রান্না শুরু করে দিয়েছি। আমি এখানে ইউজ করছি, আপনারা দেখছেন, রূপচাঁদা সয়াবিন ফ্রাই, আর এটা আমি ইউজ করছি অনেকদিন ধরেই, আমরা আমাদের বাসায় রূপচাঁদা সয়াবিন তেল ইউজ করি, বিকজ এটার মধ্যে আছে ভিটামিন এ, আর ভিটামিন এ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেয়। এটা হলো আমার মোগলাই পরোটা। এখন আপনাদের পালা, আপনারা আপনাদের রান্না করা ভিডিও আপলোড করুন আপনাদের প্রোফাইল থেকে, এবং অবশ্যই সেটা পাবলিকলি রাখবেন, এবং শেয়ার করার সময় অবশ্যই লিখবেন হ্যাশট্যাগ রূপচাঁদা স্টে হোম এবং হ্যাশট্যাগ রূপচাঁদা হোম কুকিং। আপনাদের এই সবগুলো ভিডিওর মধ্যে থেকে আমার বাছাই করা ঠিক 10 জনের বাসায় পৌঁছে যাবে রূপচাঁদার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আমাদের এই কঠিন সময় দায়িত্ব আমাদের নিজেদেরকেই পালন করতে হবে, খুব বেশি দরকার না হলে আমরা যাতে বাসা থেকে বের না হই, প্রিয়জনদের সাথে বাসায় সময় কাটাই, আমরা চাইলে সিনেমা দেখতে পারি, আমরা বই পড়তে পারি, আমরা লুডো খেলতে পারি, ক্যারম খেলতে পারি, দাবা খেলতে পারি, কিংবা যদি বাসায় ছোটো ভাই বোন থাকে তাদেরকে পড়ায় হেল্প করতে পারি। আমরা দরকার যদি হয়, খুব বেশি দরকার যদি হয় বাইরে যেতে, তাহলে আমরা তখন আত্মসুরক্ষার যে সামগ্রীগুলো আছে সেগুলো ব্যবহার করি, আমরা মাস্ক ব্যবহার করতে পারি, আমরা গ্লাভস ব্যবহার করতে পারি, যদি হাঁচি কাশি দিতে হয় তাহলে রুমাল কিংবা টিস্যু পেপার দিয়ে আমরা হাঁচি কাশিটা দিই, কিংবা আমরা কুনো দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশিটা দিই, আর সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখি, সেটা আমাদেরকে মাস্ট করতেই হবে। আমরা বের হয়ে যাতে কারোর সাথে হাত না মেলাই, কোলাকুলি না করি, এই শিষ্টাচারগুলো আমরা যদি এখন কিছুটা মেনে চলতে পারি, কিছুটা না পুরোটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের সবার জন্যই ভালো। আর একটা কথা, এই সময় খুব বেশি বেশি করে পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং বেশি করে পানি খেতে হবে, নিজের সুরক্ষার জন্য, নিজের হেলথের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার আমরা ভালো পরিস্থিতির মধ্যে চলে আসবো, আমাদের জীবনটা আবার স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, ভালো থাকবেন, বাই বাই।